হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আর আমি ঈশিকা, ঈশিকা ব্লগস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আমি রেডি হয়ে গেছি আর আমি এখন যাব বোনের বাড়িতে। এখন বাজে 8:30, রেডি হয়ে গেছি, বোনের বাড়িতে যাব, ভাই আমাকে দিয়ে আসবে। তো কালীপুজো সবার পাড়াতেই হয়, আমার পাড়াতেও রয়েছে, বাট আমি 2 বছর পর বোনের বাড়িতে যাব, তো দেখতে থাকুন। তো আমি চলে এসেছি, 5 মিনিট মতন হয়েছে এসেছি। তো যাচ্ছি বোনের বাড়িতে, আসার পর একটু রেস্ট নিলাম। তো পাড়াতে বেরিয়ে গেছি, ওদের ঠাকুর আনতে যাব, ওই জন্য আমি আজকে চলে এসেছি, নাহলে আমি কালকেই আসতাম। সবাই ওদের পাড়াতে 2 ছোট হাতি বলেছে, একটাতে মেয়েরা যাবে, একটাতে হচ্ছে ছেলেরা যাবে। তো ঠাকুর আনতে যাব, তো আপনাদেরকে সব কিছু দেখাবো, কোথায় গেলাম, ঠাকুর আনতে গেলাম, সেগুলো সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো। তো চলুন সবাই আসুক। তো সবাই আস্তে আস্তে আসছে, আমরা উঠে গেছি আর তিরপল টাঙিয়েছে, বৃষ্টি পড়ার কথা রয়েছে, অলরেডি হালকা হালকা ফোঁটা ফোঁটা পড়ছে, তো দেখুন আপনারা। তো গাড়ি এক্ষুনি ছেড়ে দেবে, কারণ কি ছেড়ে দেবার কথা ছিল 5 মিনিট আগে, তো বৃষ্টি হচ্ছে বলে সবাই যে যা ছাতা আনতে গেছে। তিরপল যতই টাঙাক না কেন, নিজের কাছে ছাতা থাকলে তাও একটু প্রবলেমটা সলভ হবে, কারণ কি তিরপলে প্রচণ্ড গরম লাগবে, ওই জন্যই তিরপলটা হয়তো আমরা টাঙাবো না, ছাতাতেই আমরা থাকবো। তো ফাইনালি আমরা চলে এসেছি ঠাকুর নিতে, তো দেখতেই পেলেন ঠাকুর ওখানে রেডি হচ্ছে, আর আমাদের গাড়িটা একটু সামনে গিয়ে আগাবে। তো চলুন দেখাই আপনাদেরকে। তো বোন আমাকে আসতে বলে ভালোই করেছে, কারণ না আসলে হয়তো আমি দেখতে পেতাম না এত সুন্দর সুন্দর মাকে সাজানো হয়, আর মারা অপেক্ষা করছে তার যে যার নিজের পুজো নিতে যাবে বলে। কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে মাদেরকে, এত সুন্দরভাবে হাতের কাজ, তো এগুলো হয়তো আমি দেখতে পেতাম না। আমি তো পাড়া থেকে সেরকম যাই না, কোনোদিনও আমি যাইনি, ফার্স্ট কথা হচ্ছে আমি কোনোদিনও যাইনি যে ঠাকুর আনতে কোথাও। তো বোন আমাকে অনেকবার বলেছিল যে দিদি আয় তুই আমাদের বাড়িতে, আজকেই আয়, কালকে আসতে হবে না, তুই আজকে চলে যা, কারণ কি তুই যদি আজকে ঠাকুরের আনতে যাস তোর আসল মজাটাই তুই দেখতে পাবি না। তো আমি থ্যাংক গড যে মানে ভগবান চান্সটা আমাকে পাইয়ে দিয়েছে। তো এই যে দেখুন ঠাকুর প্রতিমার মুখটা কত সুন্দর লাগছে, প্রথমেই যখন গাড়িটা জাস্ট এখান থেকে বেরিয়ে গেছে তো আমি বুঝতে পারিনি যে এখানেই ঠাকুরটা নেওয়া হবে, এত সুন্দর লাগছে, এত সুন্দর হাতের কাজ, দেখলেই যেন প্রাণটা জুড়িয়ে যায়।
এই মাথাটা কারে সরাতে বলতো দেখি তো ফাইনালি আমাদের ঠাকুর চলে এসেছে নিজের বাড়িতে পুজো নেবার জন্য। তো আসতে চলেছে পরবর্তী ব্লগ, ব্লগটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। আর হ্যাঁ, কালী পুজোতে দিওয়ালিতে খুব ভালোভাবে কাটাবেন, ভালোভাবে বাজি ফাটাবেন, কিন্তু কোনো প্রাণের ক্ষতি করবেন না, দয়া করে সাবধানে থাকবেন, সাবধানে বাজি ফাটাবেন, ভালো মন্দ খাওয়া দাওয়া করবেন। আর আসতে চলেছে পরবর্তী ব্লগ, ততক্ষণ সাবধানে থাকবেন, বাই।